ভারত অনেক সভ্যতার দেশ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একসাথে বসবাস করেন। এখানকার জলবায়ুও ভিন্ন প্রকৃতির। এই মুখ্য কারণেই ভারত কিছু ভয়ানক ও জীবন কেড়ে নেওয়া সাপের দেশ। ভারতে দেখতে পাওয়া যাওয়া বেশিরভাগ সাপ বিষহীন হলেও এমন কিছু প্রজাতি আছে যাদের একটি কামড় কয়েক মুহূর্তের মধ্যে একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষকে মৃত্যুর কবলে ঠেলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তন্ময় ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, আর আপনাদের সাথে আমি তন্ময়। চলুন তাহলে এই ভিডিওতে দেখে নেওয়া যাক ভারতের পাঁচটি বিষধর ও ভয়ঙ্কর সাপ সম্পর্কে। ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ, ইংরেজি নাম ইন্ডিয়ান কোবরা বা স্পেকটিকেল কোবরা, বৈজ্ঞানিক নাম নাজা নাজা, বাংলাতে আমরা গোখ্রো নামে চিনি। বিষধর এলপিটি পরিবারের মধ্যে কোবরা একটি বড় সর্পগোষ্ঠী। সাধারণত নাজা গণের মধ্যে পড়ে গোখ্রো। গোখ্রোর ফনার পিছনে গরুর খুর বা পুরনো দিনের ডাঁটি ছাড়া জোড়া চোখ চশমার মতো দাগ থাকে, তাই তার নাম গোখ্রো। পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ হচ্ছে কিং কোবরা, আর বাংলা নাম সংখচুর, পদ্ম গোখ্রো আর রাজ গোখ্রো। তার সর্বোচ্চ দৈর্ঘ্য 18 ফুট পর্যন্ত হতে পারে। ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কোবরা বা গোখ্রো নয়, এটি সম্পূর্ণ আলাদা গণের একটি সাপ। গোখ্রোর তুলনায় সংখচুরের আকৃতিও যথেষ্ট পরিমাণেই বড়। এই সাপের বিষ নিউরোটক্সিন। সংখচুরের একটি সাধারণ দংশনী যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুহার 74%। ডিম পাড়ার আগে স্ত্রী সংখচুর তার শরীর পাকিয়ে কুণ্ডলী তৈরি করে এবং শুষ্ক পাতা ব্যবহার করে উঁচু ঢিপির মতো তৈরি করে। পরবর্তীকালে সেখানে 20 থেকে 40টি ডিম পাড়ে। বাচ্চা ফোটার আগে পর্যন্ত সংখচুর তার ঢিপিটিকে বিরামহীনভাবে পাহারা দিতে থাকে। কোনো প্রাণী যেন তার ধারে কাছে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখে। ফাইবার প্রজাতিভুক্ত সাপ সারা বিশ্ব জুড়ে বিরাজমান এবং এদের বেশিরভাগ প্রজাতিও বিষধর। এদের মধ্যে অন্যতম একটি বিষধর সাপ সস্কেলড ফাইবার। এই সাপের কাছে এক বিশেষ ধরনের রক্ষণাস্ত্র আছে। কোনো বিপদের সম্মুখীন হলে এরা শরীরকে ঘষে এক বিশেষ ধরনের ভয়ঙ্কর আওয়াজ বের করতে পারে। এই সাপ তুলনামূলকভাবে ছোট। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য 90 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সস্কেলড ফাইবার যদি কোনো মানুষকে কামড় বসায় তাহলে 30 মিনিটের মধ্যে তার মৃত্যু অবধারিত। যে স্থানে এই সাপ কামড়ায় সেখান থেকে তীব্র বেগে রক্ত বের হতে শুরু করে। শরীর জুড়ে শুরু হয় প্রচণ্ড ব্যথা, মাড়ি থেকে রক্ত বের হয়, রক্তবমি হতে থাকে এবং সর্বশেষ পরিণতি মৃত্যু। এই সাপের বিষে 4 ধরনের টক্সিন থাকে, নিউরোটক্সিন, কার্ডিওটক্সিন, হোমোটক্সিন এবং সাইটোটক্সিন। এই সাপ যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে তাকে মৃত্যুর সম্ভাবনা 90%। ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে রাসেল ফাইবার বা চন্দ্রবড়া। এই সাপ তার বিষাক্ততা, অসহিষ্ণু ব্যবহার এবং লম্বা বহির্মুখী বিষ দাঁতের জন্য অধিক চর্চিত। অন্যান্য প্রজাতিভুক্ত সাপ যেমন শান্ত প্রকৃতির, কেউ বিরক্ত না করলে তারা আক্রমণ করে না ও মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে, কিন্তু এরা সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত প্রকৃতির। এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে। পৃথিবীতে যত মানুষ প্রতি বছর সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটা অংশ চন্দ্রবড়ার কামড়ে। এদের বিস্তার পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। চন্দ্রবড়ার বিষ হোমোটক্সিন। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে বদনাম রয়েছে সাপটির। এটি মাত্র 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে কাউকে কামড়ে সম্পূর্ণরূপে বিষ ঢালতে পারে। তাই কামড়ের ক্ষিপ্র গতির দিক থেকে সব সাপকে হারিয়ে রাসেল ফাইবার প্রথম স্থান দখল করেছে। আমার চ্যানেলে রাসেল ফাইবার বা চন্দ্রবড়া সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটি থেকে আপনারা চন্দ্রবড়া সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পেরে যাবেন।
ভারতের সবচেয়ে বিষধর সাপ ইন্ডিয়ান ক্রেট বা কমন ক্রেট, যাকে বাংলায় আমরা কালাচ নামে চিনি। ভারতে মোট সাপে কামড়ের মৃত্যুর 40% ঘটে এই কালাচ সাপের কামড়ে। ঘুমন্ত মানুষকে কামড় দেয় বলে একে ঘামচাটা সাপও বলা হয়। এরা নিশাচর এবং গভীর রাত্রে বিচরণ করে। এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এরা শতভাগ বিষপ্রয়োগ করে। কালাচের কামড়ে কোনো ড্রাই বাইট নেই, অর্থাৎ কামড় দেওয়া মানে বিষ প্রয়োগ হবেই হবে। কালাচ সাপের মাত্র 1 মিলিগ্রাম বিষে একজন পূর্ণবয়স্ক মানুষের জীবন কেড়ে নিতে পারে। এই সাপের সবচেয়ে ভয়ঙ্করতম দিকটি হলো এই সাপে কামড়ালে মানুষ তা বুঝতেই পারে না, কারণ সাপটির দাঁত মশার হুলের মতো। তাই কামড়ের বেশিরভাগ ক্ষেত্রে কোনো দাগ পড়ে না, কোনো জ্বালা যন্ত্রণা হয় না, আক্রান্ত জায়গা ফুলে ওঠে না। 90% রোগী বুঝতেই পারে না যে তাকে সাপে কামড়েছে। ঘুমন্ত মানুষকে কামড় দেয় বলেই এরা গুপ্ত ঘাতক। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি টেরই পান না যে তাকে সাপে কামড়েছে, কারণ এর কামড় হলো ব্যথাহীন। সেজন্য কালাচ সাপের কামড় সবচেয়ে ভয়ঙ্কর। আমার চ্যানেলে কালাচ সাপ সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিও থেকে আপনারা কালাচ সাপ সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পেরে যাবেন। আশা করি ভিডিওটিতে আমি ভারতের 5টি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষধর সাপ সম্পর্কিত যথেষ্ট ধারণা দিতে পেরেছি। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন থাকতে সাহায্য করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাপ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অথবা অন্য কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।